चल शुरू जा परिस बोल लेती है। Hi guys, welcome back to a new vlog. আজকে দেখতে পাচ্ছ আশুতোষ ক্রিকেট ম্যাচ চলছে এখানে। জুলজিকে সাপোর্ট করছি। এটা হচ্ছে টিম আমাদের জুলজি টিম। জুলজি আজকে আমরা মেইন প্লেয়ারস। জুলজি জি বাবা। কত জোশ নেই। সাগরিকদা কিছু বলো আজকে যে খেলা হচ্ছে। আজকে খেলা শুধুমাত্র বাকিটা 31টা ডিপার্টমেন্টের মধ্যে হচ্ছে না। আজকে জুলজিকে বাদ সবাই বারসে জুলজি জিতবে কারা জুলজি রক্তে কারা জুলজি সব জায়গায় জুলজি। শুধু জুলজি জুলজি। সবন্দি ব্যাকসন ভাই। জুলজি না জিতলে শরীর দর্দ ম্যাডাম বলুন তো নকআউট ম্যাচ মানে কি women এ নকআউট ম্যাচ মানে তুই এখানে এখন তো এখানে থাবি কন্টেন্টে তুই কন্টেন্ট ক্লিয়ার নকআউট ম্যাচ মানে খুব সিম্পল নিয়ম গাইস নকআউট নিয়ম হচ্ছে যে যদি এখন অভিরূপ আর দেবাঙ্গনার মধ্যে খেলা হয় অভিরূপ এমনিতে কামের মানে হেরে যাবে তখন দেবাঙ্গনা জিতে যাবে এটা নকআউট গেম আরে কেনা কে চাইতে হো এই যে আমাদের আলবিনা আলবো দেবী ফোন করে ফেলেছে হ্যাঁ বল বল তুই কাহাঁ আবি চুনা লাগা রায় বল বল এরকম না করলে আসবে না মাস কাটতে হবে তো সিম্পল সিগমা ফ্যাক্টর as you can see ওখানে শৌরিক দাদা মেয়েদের সাথে ফুটেজ নিচ্ছে পুরোপুরি ভাবে শৌরিক দাদা হ্যালো করো আমি ফুটেজ দেখছিলাম আমি বোঝার ছিলাম আমাকে বলবে না জামা পরানোর জন্য এখানে দুজন স্ট্রাগল করছে জার্সি নাম্বার 12 আর ওদিকে আর ওখানে জার্সি নাম্বার 420 যেখানে খেলছে না সোমরূপ কমিউনিকেটিভ ইংলিশ ফাটি দাও ভাই জুলজি এখন ব্যাট করতে নেমে গেছে জুলজিতে যিনি স্ট্রাইকে আছেন তিনি হচ্ছেন গৌরব দা আর যিনি নন স্ট্রাইকে আছেন তিনি হচ্ছেন ইজাজ দা যিনি বল করছেন তার নাম আমি জানি না কারণ আমার নাম জানার দরকার নেই কারণ আলাদা ডিপার্টমেন্ট এখন যেহেতু বিপক্ষ টিমের নাম জেনে আমার কোনো লাভ নেই প্রথম বল এখানে তো ছিল আমাদের গৌরব দা আউট হয়ে গেছেন ওদিকে স্কুল যাচ্ছি প্যাভিলিয়নে ফিরছেন নতুন ব্যাটসম্যান আবার যাবে নতুন ব্যাটসম্যান নামছেন শুভম দা জার্সি নাম্বার 7 দেখা যাক সেই জার্সি নাম্বার নিয়ে তিনি ধোনির মতো খেলতে পারেন কিনা তুষার তুলে একটা উইকেট প্রদান হয়েছে
শুভম দা গেলেন আর চলে এলেন, কিছু করার নেই কারণ নিয়ম অনুযায়ী আউট হয়ে গেছেন। নিয়মটা আমি পরে বলে দেব। এখন নতুন ব্যাটসম্যান নামছে আবির, আমাদের ডিপার্টমেন্টের, আমাদেরই ব্যাচ, সেম ইয়ার। Here I come. ফার্স্ট ইনিংস এসে জুলজি রান করেছে শুনছি, যেটা 39 করেছে, 40 টার্গেট। এখন মাইক্রোবায়োলজি আবার ব্যাট ধরতে নেমেছে, দেখা যাক কি হয়। জানে না আমি করি তাই সালা ইয়ে দুঃখ কাহে খতম নি হতা বে। তো লাস্ট 6 বলে 12 রান দরকার, দেখা যাক জিততে পারে কিনা বোলিং টিম। মাইক্রোবায়োলজির মুখটা রেখে দিয়ে মাইক্রোবায়োলজির মুখটা রেখে দিই। ইনি হচ্ছেন মাইক্রোবায়োলজির একজন ছাত্রী। তো আমাদের কলেজে হচ্ছে APL শুরু হয়েছে, APL হচ্ছে আশুতোষ প্রিমিয়ার লিগ, তো যেটা এখন আপনারা দেখলেন। তো এখানে সম্ভবত 32টা ডিপার্টমেন্ট আছে, 32টা ডিপার্টমেন্টের 32টা টিম হয় প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ, এবং তারা তাদের নিজস্ব জার্সি সিলেক্ট করে সব ঠিকঠাক করে খেলা শুরু করে। তো যেমন আমার পেছনে একজন জার্সি পরে আছে, CMEV লেখা আছে, তো যেটা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ। তো এটা যেমন জুলজির জার্সি, জুলজি লেখা আছে, তো এটা হচ্ছে সাইকোলজি ডিপার্টমেন্টের জার্সি। তো এরকম করে 32টা জার্সি ঠিক করা হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্টের নাম লেখা থাকে। তো আজকে এগুলো নক আউট ম্যাচ হয়, হেরে গেলেই বাদ চলে যেতে হবে। আজকে আমরা জিতে গেছি, তো কালকে আবার আমাদের ম্যাচ আছে, আর না আমরা যদি হেরে যেতাম তাহলে চলে যেতাম। তো এরা ডিস্টার্ব করতে চলে এসেছে, আমি একটা ডিসক্রাইব করছিলাম এরা বললো। তো যেটা কি বলছিলাম, হ্যাঁ, তো তারপরে হচ্ছে সেরকম অনুযায়ী নক আউট ম্যাচ হওয়ার পরে লাস্ট পর্যন্ত যে জিতে জিতে যাবে সেই উইনার হবে। তো পুরো ব্যাপারটা আমি আশা করি বুঝিয়ে দিয়েছি, যেটা আমি জানি না কি ভুলে গেছি এই মুহূর্তে, কারণ ওরা ডিস্টার্ব করে দিল ব্যাপারটা।
তো এখন হচ্ছে বাকিটা হচ্ছে ভিডিওটা আমি গার্লস গ্যাং কি বলে আর খেলা কার সাথে হবে সেটা লটারির মাধ্যমে ডিসাইড হয়, কেউ ডিসাইড করে দেয় না, লটারিতে যা আসবে সেটা অনুযায়ী খেলার ম্যাচ পড়ে, ফার্স্ট সেকেন্ড থার্ড করে একটা খেলা চলতে থাকে, পাঁচবারের খেলা হয়। আর রুলটা বলে দিই যে খেলাটা এখানে দেখেই তো এটা হচ্ছে একটা পার্ক টাইপের ছোটো, তো এখানে নিয়মটা এটা যে স্টেটে শুধুমাত্র সিক্স অ্যালাউ আছে, লেগ অফ এগুলোতে কোনো সিক্স নেই, শুধুমাত্র ফোর, যদি মারো তো তাহলে আউট, আর ফ্রি হিটে ছয় চার যাই মারতে পারো ওটাতে কোনো আউট নয়, ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। তা মানে মেনলি এটা চার মারার খেলা শুধুমাত্র বড় বাউন্ডারিতে, আর হচ্ছে শুধুমাত্র স্টেটে একমাত্র সিক্স অ্যালাউ আছে। এরা এরা টিমের মেম্বার ছিল, আর এই লাস্ট ওভার এই বল করেছিল, ছ বলে বারো রান দরকার ছিল, ম্যাচটা জিতিয়ে দিয়েছে, যদিও একটু বকান শুনেছে পরে, বাট সবাই এরা ভালো খেলেছে। নেক্সট বার এটা কিন্তু কালকে আবার আছে তো ম্যাচ, ভালো করে একদম ফাটিয়ে খেলতে হবে, জিততেই হবে, ঠিক আছে। আশা করি পুরো খেলার নিয়মটা আমি বোঝাতে পেরেছি, তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করবো, তো নেক্সট ভিডিও যদি কালকে ফাইনালে আমরা উঠি বা যদি কিছু হয় তো সেটা আমি আপডেট জানাবো বা ভিডিও বানাবো, পার্ট টু আসবে অবশ্যই। তো ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার আর কমেন্ট করে ভরে দাও। পিস আউট।